এদিকে মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে হেফাজতে ইসলামের লং মার্চ কর্মসূচি নাস্তিক ব্লগারদের শাস্তি ও তেরো দফা দাবি নিয়ে হেফাজতে ইসলামের লং মার্চ সফল করতে গতকাল রাত থেকেই কর্মীরা মতিঝিল শাপলা চত্বরে সমবেত হতে থাকে ভোরে ফজরের নামাজের পরপরই লংমার্চের এই কর্মসূচি শুরু হয়েছে হরতাল ও অবরোধ সত্ত্বেও দেশের বিভিন্ন এলাকা থেকে খণ্ড মিছিল নিয়ে লংমার্চে যোগ দিতে থাকেন কর্মীরা লংমার্চের কর্মসূচি শুরু হওয়ার আগে রাতে সব ধরনের প্রস্তুতি শেষ হয় সকাল থেকে রাজধানী এবং দেশের বিভিন্ন এলাকা থেকে কর্মীরা দলে দলে মিছিল নিয়ে মতিঝিল এলাকায় জড়ো হতে থাকেন তাদের দাবি নাস্তিক মুরতাদ ব্লগারদের শাস্তি রাতে শতাধিক নেতা কর্মী রাস্তায় অবস্থান নেন এবং তারা একই জামায়াতে ফজরের নামাজ আদায় করেন সকালে দিনের ফোঁটার সাথে সাথেই মিছিল আর স্লোগান দিতে দিতে কর্মীরা সমাবেশে যোগ দিতে থাকেন এ সময় তারা নাস্তিকদের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেন